হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে তোমাদের দেখাবো নতুন একটা জিনিস। তো আজকে কোনো কিছু সেরকম ভাবে নয়, যেমন বাড়ি কাজ করি সেরকম ভাবে বাড়ি কাজটা করব, নিজেকে একটু ফ্রেশ করবো, মানে দাড়িটা কাটবো আর কি। যেহেতু ঘুরতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে ডুয়ার্সে। আজকে বন্ধুরা মিলে প্ল্যান করেছি ডুয়ার্স যাব। এখন ব্যাপার হচ্ছে কেন যাচ্ছি, কারণ সামনের সপ্তাহে দুদিন হোলি পড়েছে, মাঝে একটা রবিবার আর কালকে হচ্ছে শনিবার। আজকে অফিস করে মানে মার্কেট করে বিকেলবেলায় বেরিয়ে যাব, কালকে সকালবেলায় পৌঁছাবো। তো কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, বা কিভাবে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, কি কি করছি না করছি, সব আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তবে তার আগে তোমরা আছো আমার সাথে, আমার নাম হচ্ছে সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল অল ইন ওয়ান বেঙ্গলি। তবে ভিডিওটি দেখার আগে তোমাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে হবে, কারণ তোমরা লাইক দেখছি অনেকেই কম দিচ্ছ। তবে যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি নতুন নতুন অনেক কিছু আপডেট দেবো আর তোমরা সেগুলো পাবে, আর ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই। তবে চলো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হওয়ার পর তারপরে গোছাবো, সেগুলো তোমাদেরকে দেখাবো, তারপর যখন ট্রেন ধরতে যাবো ট্রেন পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, চলো, টাটা, বাই। স্নান, খাওয়া, দাড়ি কাটা সব টোটাল কমপ্লিট, এখন গোছানোর পালা। সবকিছু হয়ে গেছে, বাড়ির অনেক কাজ করতে হলো, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সেগুলো করার পর স্নান করলাম, দাড়ি কাটলাম, তারপরে এবার গোছাবো। তো গোছানোর জন্য কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো, গোছানো হয়ে গেলে সোজা খেতে যাব। তো দেখে নাও যে কি কি নিয়েছি গোছানোর জন্য। ওকে, এই হচ্ছে আমার জিনিস, আর এই হচ্ছে ব্যাগ, মনে হয় ঠান্ডা আছে যার জন্য সোয়েটার নিয়েছি, একটা মানে জ্যাকেট, একটা ফুল হাতা, একটা হাফ হাতা, আর গান শোনার জন্য একটা ছোট মেশিন নিয়েছে, মানে এটাতে গান শুনবো, এই ছোট মেশিনটাতে গান শুনবো। আর তার সাথে আরো জিনিসপত্র, এই যে, আর এই জুতোটা কালকে কিনেছি পরবো বলে, তো এখন ওখানে নিয়ে যাই, ওখানে নিয়ে গিয়ে পরবো। আর এই হাফ প্যান্টটাও নতুন কিনেছি, ওখানে গিয়ে পরবো বলে। এই হচ্ছে আমার সরঞ্জাম, তো চলো গুছিয়ে নিই। তো ফ্রেন্ড, বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি, এখন সবাই পাড়াতে দাঁড়িয়ে আছি, এবার যাবো আস্তে আস্তে, প্রথমে নৌকা তারপরে হচ্ছে ট্রেন। তো এখন নৌকার দিকে যাই আস্তে আস্তে, এখন টোটোটা ধরে নিই। দাঁড়িয়ে আছি হচ্ছে খাগড়াঘাট স্টেশনে, চলে এসেছি। তো কিছুক্ষণ পরে ট্রেন আছে, তো ট্রেন হচ্ছে তিস্তা তোস্তা, এখান থেকে যাবে ডাইরেক্ট, 6টার সময় টাইম, তো এখান থেকে যাব। তো কে কে এসেছে বা কাদের সঙ্গে এসেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে ট্রেনে উঠে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওকে, এই যে ট্রেনের সব দল বসে আছে আমাদের গ্রুপ, এ দেখো একটা মুখ, ওই দেখো একটা, ঠিক আছে আর বাকিগুলো দেখাচ্ছি, দাঁড়াও। কি টিম, ওই গোবিন্দ রায় করে দাও, এটা হচ্ছে এই কটা টিম, চলো যাই, তারপরে দেখাচ্ছে। আর একটা গেছে বাইরে খাবার আনতে, প্যাটিস আর হচ্ছে চা, এটা হচ্ছে এখনকার টিফিন। দেখো সব হাতে হাতে উঠে গেছে, দেখো আর একজনের খাওয়া, দেখো ওই দেখো ওই দেখো আর দেখো প্যাটিস চা চলছে। তো আপাতত এখন টিফিনটা করে নিই। সময় পেরোতে পেরোতে হয়ে এলো রাত, এগিয়ে চললাম উত্তরের দিকে। কিছুটা পথ যেতে যেতেই চোখে পড়ল ফারাক্কার NTPC, তো তার পাশ দিয়েই বয়ে চলেছে আমাদের গঙ্গা। তো সেখান থেকে ছবিটা কিছুটা তুলে ধরলাম, যেহেতু আইন নেই সেহেতু পুরোটা করতে পারলাম না। তারপর যেতে যেতেই নেমে এলো রাত, সেই তো খাবার পালা, খেতে বসলাম পোলাও আর চিকেন চাপ দিয়ে।
ওই যে কেমন লাগছে পোলাও আর চিকেন চাপ? সুন্দর লাগছে। আচ্ছা দীপ ভাই কেমন লাগছে? আরে বলছি কেমন লাগছে? মোটামুটি শোয়ার পালা, আমরা নামবো সেই সকালবেলায়। তো যার জন্য এখন চলো ঘুমাই, তারপরে কালকে সকালে দেখা হবে। দেখে না বাকিরা আর কি করছে, মোবাইল খোঁজাচ্ছে, বাকিগুলো দেখবে।